কি বন্ধুরা, আমি কোথায় বলতো? দেশ, হ্যাঁ ঠিক বলেছো, আমি দোকানে আছি আর দোকান থেকে ব্লগটা করছি। আর এখানে অনেক নয়েজ সাউন্ড, এর জন্য কিন্তু আমি খুবই দুঃখিত। তোমাদের কিন্তু ভিডিওতে অনেক নয়েজ আসবে, কিন্তু চেষ্টা করে আমার কথাটা শোনো। সবসময় তো বাড়ি থেকেই তোমাদের জন্য ব্লগ তৈরি করি, এখন একবার একবার একটু দোকান থেকেও করবো, কারণ সময়টা তো খুবই কম আর দোকানে সবসময় তো কাস্টমার থাকে না আর কাজও থাকে না সেই অর্থে। তো তখন সেই টাইমটা আমি ঠিক করবো, সেই টাইমটা ইউটিলাইজ করবো তোমাদের সাথে গল্প করে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন দেখছো, আর যারা পুরনো বন্ধু হয়ে আছো তারা তো অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই লাইক দেবে, একটা কমেন্ট করবে। আর যারা একদমই নতুন তাদেরকে বলবো যে একটা কমেন্ট করুন, অন্তত ভালো লাগলে সেটাও করুন আর ভালো না লাগলে সেটাও করুন। আর অনেক সাবস্ক্রাইবারই আছেন এবং ভিউয়ার্সই আছেন, অনেক জায়গা থেকে দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য। আর একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো, আমার 60% ভিউয়ার্স যারা বাংলাদেশ থেকে দেখছেন এবং অন্যান্য জায়গা থেকেও দেখছেন এবং ইন্ডিয়া থেকেও দেখছেন, তাদের আমার এখানে ইউটিউব স্টুডিওতে দেখাতে শো হচ্ছে যে তারা ভিউ করে কিন্তু ভিজিট করে, চ্যানেলটাকে ওয়াচ করে, বাট তারা সাবস্ক্রাইব করে না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনাদের সাবস্ক্রিপশনটা আমার কাছে কিন্তু খুবই ভ্যালুয়েবল, আমার ভিডিওটাকে একটু র্যাঙ্ক করতে হেল্প করবে। আপনাদের সাবস্ক্রিপশন পেলে আমাদের কিন্তু খুবই একটা বিশাল বড় একটা, মানে একটা সাবস্ক্রাইবারও আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আর আপনাদের কমেন্ট তো ভীষণই মূল্যবান। ভিডিও ভালো না লাগলেও সেটা বলবেন, তাতে কী আছে, ভিডিওতে কী ডিফেক্ট হচ্ছে সেটাও বলবেন। আর থাকুন আপনারা আমার সাথে বেদাংশ মম জার্নিতে। গুড মর্নিং ভিউয়ার্স, চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। আর এখন কিন্তু মর্নিং নয়, ইভিনিং, ভিডিওটা আপনারা সকালে পাবেন বলে আপনাদের মর্নিং বলছি, কিন্তু এখন কিন্তু চলছে ইভিনিং। আর এখন কিন্তু আমি দোকানে এসেছি আর দুপুরের দিকে আজকে 2:30 চলে এসেছি, আর ওদিকে কি ঝামেলা। আমি যেহেতু চলে এসেছি, আমার মা হাজবেন্ডকে খাবার দিয়েছে, তো বললো যে না খাবে না, মানে ওর পেশেন্ট আছে। তো বলুন আমি যদি চলে আসি তাহলে কি না খেয়ে থাকতে হয়? এত ভালোবাসা, এত বিবাহ ভালোবাসে যে বউ না থাকলে যে খেতে পারবে না, এরকম কি হতে পারে? হ্যাঁ আপনি ভাববেন যে আমি তো ব্লাশ করছি, কিন্তু আমি একদমই ব্লাশ করছি না। আমার খুবই রাগ হচ্ছে যে বউরা না থাকলে কি বড়রা খাবে না, খাওয়া দাওয়া ছেড়ে দেবে? আসল কথা জানা, পেশেন্ট থাকলে ও একদমই খেতে চায় না, মানে আগে কাজ করবে তারপরে সব পেশেন্ট হবে ওভার। এখন 7:30 শেষ হবে, না 8:30 না 9:00, ওর তো হাত ভালো আর পেশেন্টের ঢলও বেশি, হয়তো 7:30 থেকে 8:30 হলো, তখন আমি কি করব বলুন? এরপরে যদি কোনো রোগ ধরে যায় তাহলে তো একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তো খুবই চাপের ব্যাপার, আমি দোকান করতে চাই, কাজ করতে চাই, কিন্তু এত রকম টেনশন নিয়ে কি কাজ করা যায়? মহিলাদের চ্যালেঞ্জ কিন্তু একটা নয়, আমার ঘরে দেখছি যে একটা বাচ্চা নয়, অনেকগুলো বাচ্চা। বাবা মা তো বয়সকালে বাচ্চা হবেই, আর ছোট বাচ্চা একটা খুদে আছে 5+, আর ইনি হচ্ছেন বড় বাচ্চা, এনাকে সব শেখাতে হবে যে কি করতে হবে, কোন টাইমে খেতে হবে। সকালে জল খাবার দিয়ে কি দুপুরের খাবার হয়? এটা আমি আপনাদেরকে কমপ্লেন করলাম, আপনারা একটু কমেন্ট করবেন। আমার হাজব্যান্ডের খেয়ে আমাকে মেন্টালি মানে স্ট্রং করে দেওয়া উচিত, না খেয়ে মেন্টালি উইক করে দেওয়া উচিত? কারণ কি ফ্যামিলির কোনো পার্সন যদি না খায় তাহলে কি তার ওয়াইফ বলুন বা মা বলুন, বোন বলুন, এরা ভালো থাকতে পারে? আজকে ব্লগটা আমি জানি আমার হাজব্যান্ড যখন দেখবে আমাকে খুবই গালমন্দ করবে, গালমন্দ করে না, একটু রেগে যাবে, কিন্তু খুবই মানে ডিগনিটি প্রচুর মেনটেন করে আর খুবই মানে আমি ওনাকে খুবই রেসপেক্ট করি। বাট এটা আমার খুব পছন্দ হলো না যে আমি চলে এলে দেখি প্রায় দিনই খায় না, মানে কোনো দিন খায় মানে হয়তো ভাবে যে আমার মা বয়স্ক মানুষ, মাকে ই করবে, মানে মাকে ডিস্টার্ব করবে, এটা হয়তো ফিল করে। কিন্তু আমার মা আর ওর মা তো কিছু আলাদা কিছু নয়, এখন তো বিয়ের পরে সবই, আর মা তো অনেক কিছুই করছে, তাতে তো আমি বাদ দিতে পারছি না। আর যদি সেরকম হয় নিজে নিয়েও খেতে পারে, কিন্তু না খেয়ে কী লাভ হলো এটা আপনারা বলুন। আজকের ব্লগটা স্পেশালি আমার হাজব্যান্ড রিলেটেড, এটা আমি কমপ্লেন ব্লগ, যে আপনাদের কমপ্লেন করছি যে এরকম না খেলে কী করা উচিত, অনেকগুলো কমেন্ট করুন যাতে সেইটা আমি করে ব্যবস্থা করি। আর দোকানে না এসে কাজ না করে বসে থেকে তো আমি কিছু করতে পারবো না, কারণ আমি কাজ করতে চাই। আর
কাজ করতে যখন চাই তখন আমি করবোই, কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না স্বয়ং পরিবার ছাড়া। আর আমি যেটা একবার করবো বলি সেটা আমি করবো, সত্যি আমাকে আটকাতে পারবে না, নেগেটিভ ছবি না। সেই জন্যে আমাকে যে যাই হোক আমি মন দিয়ে কাজটা করছি, আমি মনে করে যাব। তবে মনে পুরোপুরি লাগাতে পারছি না, কারণ ছেলের এক্সাম, এই হাজব্যান্ডের খাওয়া রিলেটেড প্রবলেম, বাবা মার অসুস্থতা, বিভিন্ন জিনিস কিন্তু আমাকে ভীষণভাবে মেন্টালি আপডেট করে দেয়। সামটাইমস আমি খুবই আপডেট হয়ে যাই, অনেক ভিও ফিল করি, তারপরে আবার যখন আমি উঠি তখন কিন্তু অনেক খুশি যায়, তখন কিন্তু আমি সেটাকে জয় করে নিই। কিন্তু এগুলো নিজের মানুষরা যদি কষ্টে থাকে, ছেলের এক্সামটা যদি ভালো না হয়, হাজব্যান্ড যদি খাওয়া দাওয়া রিলেটেড ইস্যু হয়, তাহলে কী করি বলুন তো? আপনাদের কাছে সাজেশন দেয়, আমার মতো কারো হয় কি না, আর যদি হয়ে থাকে তাহলে আমাকে বলুন তারা কী করেন, আর যাদের হয় না তাহলে তাদের কথাটা আমি শুনবো যে তাদের হয় কি হয় না। আপনারা অনেক অনেক কমেন্ট করুন, আপনাদের সাথে তো রোজই আমি গল্প করছি, আড্ডা দিচ্ছি, আজকে দোকান থেকে আড্ডা দিলাম। তবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগছে। গুড লাইফ থেকে কালকে কমেন্ট এসেছিলো, খুব ভালো লেগেছে। গুড লাইফ থেকে আমাকে অনেক রকম কমেন্ট করা হচ্ছে, এবং গুড লাইফেও অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে আপনারা দেখবেন, এবং আরও সব নানান রকম মানে মানুষ আমার ব্লগে কমেন্ট করছে, আমার খুবই ভালো লাগছে। আর আপনারা প্লিজ ভিডিওটা দেখলে একটা লাইক দেবেন, একটা ভিডিও বানাতে একটু হলেও এফোর্ট লাগে, ওই এফোর্টটার জন্য একটা লাইক অবশ্যই দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ টুমরো।